ইডির তদন্তে অসহযোগিতার অভিযোগ। অশোকনগরের বাসিন্দা স্বপন মৈত্র স্ত্রীকে ইডির দপ্তরে হাজির হওয়া নোটিশ দিল তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমে আগেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগ, অভিযুক্ত স্ত্রীর নামে ইডির নোটিশ জারি। হাওয়ালা কাণ্ডে বাংলাদেশ থেকে আর্থিক দুর্নীতির অভিযোগে অশোকনগরের বাসিন্দা পিকে হালদার, তার সহযোগী ও আত্মীয় সহ বেশ কয়েকজন আগেই গ্রেপ্তার হয়েছে। এবার অশোকনগর 8 নম্বর ভারতী মাঠ এলাকার বাসিন্দা ধৃত স্বপন মৈত্রের স্ত্রীকে সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য অশোকনগরের বাড়িতে নোটিশ ঝোলালো ইডির আধিকারিকেরা। শনিবার এই মর্মে অশোকনগরে এসে স্বপনের তালাবন্ধ বাড়িতে নোটিশ ঝুলিয়ে দেয় তদন্তকারী অফিসারেরা। জানা গেছে, বাংলাদেশের সবথেকে বড় আর্থিক দুর্নীতি ও হাওয়ালা কাণ্ডের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অশোকনগর ভারতী মাঠ এলাকার বাসিন্দা স্বপন মৈত্র ও তার ভাই উত্তম মৈত্রকে আগেই গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। গত মাসের 13 তারিখ অশোকনগরের 4টি জায়গায় পৃথক অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সূত্র মারফত জানা গেছে, বাংলাদেশ থেকে অল্প কয়েকদিন ভারতে এসে প্রভাব খাটিয়ে ইতিমধ্যেই ভারতের নাগরিকত্ব তৈরি করেছিল অভিযুক্তরা। ঘটনার তথ্য সামনে আসতেই অশোকনগরের বাড়ি তালা বন্ধ করে অন্যত্র চলে গেছে স্বপনের পরিবারের বাকি সদস্যরা। সূত্র মারফত আরও জানা গেছে, তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না তারা। শনিবার অশোকনগরে এসে স্বপনের তালাবন্ধ বাড়িতেই নোটিশ ঝুলিয়ে দেয় তদন্তকারী অফিসাররা। সেখানে স্বপনের স্ত্রী পূর্ণিমা মৈত্রের উদ্দেশ্যে লেখা, চলতি মাসের 29 তারিখের মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, বারাসাতে তাদের ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তারা। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিযুক্তের প্রতিবেশীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর।